সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনো বন্ধের দিন ছাড়াও প্রতিদিনই কক্সবাজার সৈকতে ভিড় জমাচ্ছে ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের সবকটি পয়েন্টে আনাগোনা বেড়েছে পর্যটকদের। কেউ যাচ্ছে পরিবার নিয়ে, কেউ আবার বন্ধুদের নিয়ে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন পর্যটক সমাগম বৃদ্ধি পাওয়ার তাদের ব্যবসাও ভালো যাচ্ছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীনতা আগের মতোই, তবে তিন নম্বর সতর্কতার সংকেত থাকলেও বিকেল তিনটার দিকে তা নামিয়ে দেওয়া হয়েছে। মানুষের মন এমনিতে ভালো, যে আমার মন খারাপ ছিল, সমুদ্রের কাছাকাছি আসছি, ভালো লাগতেছে। পরিবার সবাই মিলে মানে ঘুরতে আসছে অনেকদিন পর এই লকডাউনে, তো মানে অনেক ভালো লাগছে। কক্সবাজার আসলে এতদিন লকডাউনের পরে একটু মেন্টাল রিল্যাক্সেশনের জন্য আসা। দর্শক যেতে চাই কক্সবাজারে, সেখানে সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, আর সৈকতে পর্যটকদের ভিড় আপনি কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তারা আসলে কতটুকু সচেতন রয়েছেন? বাড়তে থাকে, শুধু সৈকতে নেই, পর্যটন নগরী কক্সবাজার ও পর্যটকদের আনাগোনা সরগরম হয়ে ওঠে। আর এই পর্যটকদের প্রধান আকর্ষণে হচ্ছে এই সৈকত, তারা এসেই সৈকতের সমুদ্র স্নানে মেতে ওঠেন এবং সৈকতের লোনা জলে গাবাসান, সৈকতে নানাভাবে তারা বিনোদন উপভোগ করে থাকেন পরিবার পরিজন নিয়ে, বন্ধুদের সাথে তাদের উৎসাহ আনন্দেই সারাদিন। আর এখন যদি আপনাকে দেখাতে চাই, এই মুহূর্তেও হাজারো পর্যটক কিন্তু তারা এখন সূর্যাস্ত অবলোকনের জন্য সাগর পারে দাঁড়িয়ে আছেন, আবার অনেকে এখনো সাগরে সমুদ্র স্নানে মেতে আছেন, ঢেউয়ের সাথে মিতালি করছেন, এভাবে তারা এখনো সময় কাটাচ্ছেন। তবে আপনি স্বাস্থ্যবিধির কথা যদি বলি, রাজা স্বাস্থ্যবিধি এখানে বরাবরের মতো উপস্থিত, আসলে কেউ এখানে স্বাস্থ্যবিধি মানতে চান না, সবাই স্বাস্থ্যবিধির ব্যাপারে উদাসীনতা, মাস্ক পরতে সবারই অনীহা। আর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হলেও কিন্তু তেমন একটা জোরালো কোনো অভিযান আমাদের চোখে পড়ে না। শুধু পর্যটকই নয়, এখানে অন্যান্য যে বিনোদনের সেবীরা আছে তারাও কিন্তু তেমন একটা স্বাস্থ্যবিধি মানতে আমরা দেখি না। এখানে ছাতা চেয়ার, বুঝতে পারছি রাসেল, সেখানে কিছু